আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ট্যাক্স সাবজেক্টের পুরো ডিটেইলস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরু কোথা থেকে করব? প্রথমে আমরা ইউটিউব থেকে শুরু করি। ইউটিউবে আপনাদের ট্যাক্স যে সাবজেক্টটা রয়েছে আমাদের চ্যানেলে যদি ভিজিট করেন, সার্চ করলে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা প্লে লিস্ট অপশনে আসতে পারেন। এখানে তিন নম্বর যে প্লে লিস্টটা আছে, এই যে এই প্লে লিস্টটা, এটা হচ্ছে তিন নম্বর প্লে লিস্ট। সো তিন নম্বর প্লে লিস্টে আসলে এরকম দেখাবে যে ট্যাক্স ম্যাথ। সো এই প্লে লিস্টে যে ভিডিওগুলো রয়েছে আপনাদের, সেগুলো হচ্ছে ফ্রি ক্লাস, মানে যেগুলো আপনাদের বিনামূল্যে করানো হচ্ছে, এবং প্রাইভেট কোর্সে যেগুলো করানো হচ্ছে সেটা একটা গ্রুপের মধ্যে করানো হচ্ছে। আমি গ্রুপটা একটু পর আপনাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের প্লে লিস্ট যেগুলো ফ্রি ক্লাস পাবেন। এখন প্লে লিস্টের ভিতরে কিছু ডেসক্রিপশন আছে, আমি এটা সুন্দর করে পড়ে শোনাচ্ছি, তারপরে আমরা পরবর্তী প্রসেসিংয়ে আগাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের করবিধি সম্পূর্ণ বইটি আপনাদের জন্য সাজেশন কোর্স আকারে তৈরি করা হয়েছে। বেসিক ইনফরমেশন আর ডিউরেশন 10 আওয়ার্স, ফুল বুক পিডিএফ, ভিডিও প্লাস লাইভ, 35+ ম্যাথ, 40+ ক্লাস, লাইফ টাইম সাপোর্ট। প্রাইস টোটাল হচ্ছে 500 টাকা। ডে নাইট 24 আওয়ার কল টেক্সট অ্যান্ড রিপ্লাই ফ্যাসিলিটিস। আর ডেমো ক্লাস যদি দেখতে চান তাহলে এখানে ডেমো ক্লাস আছে, এখানে ক্লিক করলে ডেমো ক্লাস দেখতে পারবেন, অর্থাৎ এই প্লে লিস্টটা দেখতে পারবেন। আর অল ডিটেলস মানে এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন সেটার লিঙ্ক হচ্ছে এটা। তো এখন আমরা এই সম্পূর্ণ ট্যাক্স বইয়ে কী কী চ্যাপ্টার পড়ব বা চ্যাপ্টারের কী কী টপিক পড়ব, যেহেতু এখানে চ্যাপ্টার কম টপিক বেশি, তো 9টা টপিক আছে। আমরা প্রত্যেকটা টপিক থেকে কয়টা করে ম্যাথ পড়বো সেটা দেখে নিই। এক নম্বরে সিকিউরিটি সুদ খাতে আয় থেকে আমরা টোটাল 5টা ফরম্যাটের অঙ্ক করব, অঙ্ক 5টাই থাকবে। গৃহ সম্পত্তি খাতে আয় থেকে 5টা ফরম্যাটের অঙ্ক করানো হবে। এই 5টা ফরম্যাটের অঙ্ক করলে আপনাদের আর আলাদাভাবে কোনো অঙ্ক করতে হবে না, এগুলোই যতগুলো ফরম্যাট আছে এই 5টার মধ্যেই, সব যতগুলো অঙ্ক আছে সবগুলোই এই 5টা ফরম্যাটের মধ্যে আছে। এরপরে কৃষি খাতে আয় 4টা ফরম্যাটে অঙ্ক করানো হবে। কর বা ভ্যাট নির্ণয় 2টা ফরম্যাট, অন্যান্য খাতে আয় 2টা ফরম্যাটে অঙ্ক করলে ইনাফ। বেতন খাতে আয়টা একটু বড়, তাই এখানে 7টা ফরম্যাটের অঙ্ক পাওয়া গেছে। এবং কোম্পানির করবিধি 4টা ফরম্যাট, এবং অংশীদারি ফার্মের আয় 4টা ফরম্যাট, এবং ব্যবসা ও পেশা খাতে আয় মোটা 2টা ফরম্যাট রয়েছে। টোটাল 35টা ফরম্যাটের অঙ্ক করলে সম্পূর্ণ বইটা থেকে অঙ্কগুলো শেষ হয়ে যাবে। এখন কেউ যদি আরও বেশি চায়, সমস্যা নেই, আমাদের ইয়াতে ফেসবুক গ্রুপে আরও লাইভ ক্লাস নেওয়া হচ্ছে অ্যাটাচমেন্ট হিসেবে। তবে অ্যাটাচমেন্টগুলোর প্রয়োজন নেই, শুধুমাত্র এই 35টা আইটেম যদি ক্লিয়ারভাবে পড়তে পারেন আপনাকে ভালো রেজাল্ট এখানে কেউ ঠেকাইতে পারবে না। এখানে এ প্লাসের গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে থিওরিও আছে, শুধু ম্যাথ পড়ে ফার্স্ট ক্লাস পর্যন্ত রাখা যায়। এখন এই কোর্সে যা যা পাবেন, একটা পিডিএফ সাজেশন লেকচার শিট পাবেন, লেকচার শিটের ভিডিও সমাধান, এবং সেগুলো যদি কোথাও আটকে যান করতে করতে তাহলে লাইভ ক্লাসের ব্যবস্থা আছে। প্রয়োজনীয় সূত্রসমূহ, সহজে অঙ্ক করার টেকনিক, প্রতিদিন 1 ঘন্টা করে পড়লে 10 দিনে পুরো বইটি শেষ করার সুযোগ, অল্প সময়ে অল্প খরচে সম্পূর্ণ বই, বইয়ের সমাধান, আর পিডিএফ ভিডিও লাইভ সব কিছু ডাউনলোড করার অপশন পাচ্ছেন, সেই সাথে আনুষঙ্গিক আরও অনেক কিছু যা আপনার পড়াশোনায় সহযোগিতা করবে। কোর্সটি কাদের জন্য? বাংলাদেশের করবিধি নিয়ে যাদের সমস্যা রয়েছে, যাদের বেসিক একদমই দুর্বল, প্রশ্নের উত্তর যারা একদমই পারে না, পড়ার জন্য যাদের হাতে একদমই সময় নেই, প্রাইভেট পড়তে যাদের যথেষ্ট টাকা নেই, যারা ভালো শিক্ষক পাচ্ছে না, যাদের হাতে ভালো সোর্স নেই, যারা চাকরি বা বিভিন্ন কাজের ব্যস্ততায় আছেন, যারা নির্দিষ্ট সময়ে ক্লাস করতে পারছে না, এবং এছাড়াও আরও যাদের বিভিন্ন সমস্যা রয়েছে, তাদের সকলের জন্য আমাদের এই কোর্সটা রেডি করা হয়েছে। তাহলে আর দেরি কেন, এডমিশন চলছে, এখনই জয়েন হয়ে যান। জয়েন হওয়ার জন্য প্রথমে যা যা করতে হবে, প্রথমে আপনাকে কোর্স ফি পে করতে হবে, তারপর গ্রুপে রিকোয়েস্ট দিয়ে রাখবেন, আমরা আপনাকে লিঙ্ক দিব, আমাদের পক্ষ থেকে অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। জয়েন হওয়ার পর অটোমেটিক সব কিছু বুঝতে পারবেন, আর না পারলেও কোনো সমস্যা নেই, আমাদের গ্রুপের পক্ষ থেকে শিখিয়ে দেওয়া হবে বা গ্রুপের বাকি মেম্বাররাই বলে দেবে। তাহলে কীভাবে পেমেন্ট করবেন, হাউ টু পে আওয়ার কোর্স ফি, বিকাশ মেনু থেকে 4 নম্বরে পেমেন্ট অপশন খুঁজে নিয়ে সেখানে ক্লিক করুন, এবং সেখান থেকে মার্চেন্ট নাম্বার চাইবে, এই নাম্বারটা মার্চেন্ট নাম্বার হিসেবে দেন, এরপর কোর্স ফির টাকা অ্যামাউন্ট লিখে আমাদের কাছে পাঠিয়ে দেন। এখন কোর্স ফি যদি পাঠাতে না পারেন বা বুঝতে না পারেন কীভাবে পেমেন্ট করবেন, তাহলে এখানে একটা ভিডিও আছে পেমেন্ট প্রক্রিয়া সরাসরি দেখতে, এই ভিডিওটি ক্লিক করুন, মানে এখানে ক্লিক করলে হয়ে যাবে। এখন আমাদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইটসগুলো আছে এগুলোর লিঙ্ক এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এগুলোতে জয়েন হয়ে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের কোর্সের ইন্টারনাল ডিটেলস। এখন হচ্ছে আমাদের কোর্সে যে বললাম 4টা ম্যাথ 2টা ফরম্যাটের ম্যাথ, এই যে ম্যাথ বললাম, তো একটু চলুন দেখে আসি যে কোন সেই ম্যাথগুলো কী কী। তো আমাদের কোর্সে মূলত এই ম্যাথগুলো পড়ানো হচ্ছে। এগুলো আমাদের কোর্সে পড়ানো হচ্ছে।
আচ্ছা, তো এখানে যে ম্যাথগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ আপনাদের কোর্সে করানো হচ্ছে, কিছু সাপ্লিমেন্ট আছে, কিছু ম্যাথ আছে, দুইটা মিলেই একসাথে। তো এগুলো তো অনেকগুলো, এতগুলো দেখাতে চাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো মূলত এই যদি আপনারা কেউ এটা চান লেকচার শিটটা, এটাকে লেকচার শিট বলে, তাহলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট, এই যে এই নামে। আর কাভার ফটো তো চেঞ্জ করে দিছি, সো বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট লিখে সার্চ করলে যে গ্রুপটা পেয়ে যাবেন সেটাই আমাদের গ্রুপ। এখন আসি আপনাদের যারা দেখতে চাচ্ছেন যে কোন গ্রুপে পড়ানো হয়, কতজন পড়ে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো আমাদের মূলত এই যে ট্যাক্স ম্যাথ, এই গ্রুপে পড়ানো হয় আপনাদের সকলকেই। আচ্ছা, এই যে গ্রুপটা, এই মুহূর্তে যদিও গ্রুপটা খোলার বেশি দিন হয়নি, মানে গ্রুপটা পরিচর্যার সময় কিছুদিন ধরেই চলতেছে, তো এই মুহূর্তে আমি বাদে 13 জন মেম্বার এখানে পড়তেছেন। এখন যারা প্রবলেম ফেস করছেন তাদের জন্য যে ইতিমধ্যে 3 নম্বর ক্লাস নেওয়া হয়ে গেছে, মানে 3 বার এই পর্যন্ত স্টুডেন্টরা প্রবলেম ফেস করেছে, এখন কখন ক্লাস হবে সেটাও কিন্তু গ্রুপের মধ্যে বলে দেওয়া হয়। এখানে হচ্ছে অ্যাটাচমেন্ট প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো সাধারণত আমাদের থাকে না, লেকচার শিটে থাকে না, এবং যেগুলো কম গুরুত্বপূর্ণ, সেখানে মোটামুটি অনেক কিছুই দেওয়া আছে। আর এগুলোতে ক্লাসগুলো কোথায় পাবেন, তাই তো? এখন ক্লাসগুলো আপনাদের জন্য রাখা হয়েছে পিন করে, এই যে এই যে ক্লাসগুলো, এগুলো সবগুলো আপনাদের জন্য পিন করে রাখা হয়েছে। এখন এখানে যদি সাপোজ একটা ক্লাস ক্লিক করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমাদের ক্লাসগুলো, এগুলো ইউটিউবে রাখা হয়েছে, তার একটা কারণ হচ্ছে এগুলো ইউটিউবে রাখা হয়েছে, তার একটা কারণ হচ্ছে আপনারা যেন ডাউনলোড করতে পারেন। আর যদি এটা সরাসরি ফেসবুক লাইভে দেওয়া হয় অন্যান্য ক্লাসগুলোর মতো, তাহলে অনেকের মোবাইলে লিঙ্ক থাকে, থাকে না, এমবি থাকে না, তো তখন তারা ডাউনলোড করতে পারে না। তো আপনাদের ডাউনলোড করার সুবিধা দেওয়ার জন্য মূলত এগুলো ইউটিউব থেকে কপি করে আনা হয়েছে। তবে ইউটিউবে এগুলো প্রাইভেট মোডে আছে, আপনারা যে কেউ এইখানে অ্যাক্সেস করতে পারবে না, শুধুমাত্র এই গ্রুপে যারা মানে জয়েন হবে, যাদেরকে এই গ্রুপে জয়েন করানো হবে, শুধুমাত্র তারাই এই ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে। তো আজকে পর্যন্ত, আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। তার কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের টেক্সট করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।